চলতি বিপিএল এ খেলতে নেমেই ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন থিসেরা পেরেরা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই শ্রীলঙ্কান অলরাউন্ডার 26 বলে করেন 74 রান। ব্যাটিং নেমে শুরু থেকেই একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন থিসেরা পেরেরা। ইনিংসের 19তম ওভারে রবি ফ্র্যাঙ্কলিনকে 3টি ছক্কা এবং 1টি চার হাঁকিয়ে 30 রান আদায় করে নেন পেরেরা। বিপিএল এর ইতিহাসে এক ওভারে 30 রান সংগ্রহের রেকর্ড গড়েন পেরেরা। শ্রীলঙ্কার হয়ে নিউজিল্যান্ড সফরে থাকায় চলতি বিপিএল এ শুরুর দিকে পাওয়া যায়নি পেরেরাকে। জাত দলের মিশন শেষে বিপিএল এ খেলতে ঢাকায় এসে ব্যাটিং ঝড় তোলেন পেরেরা। 86 রানে 5 উইকেট হারিয়ে কুণ্ডসা হয়ে পড়া দলকে গর্ত থেকে টেনে তোলেন থিসেরা। ষষ্ঠ উইকেট জুটিতে সাইফুদ্দিনকে সঙ্গে নিয়ে মাত্র 40 বলে 98 রানের জুটি গড়েন পেরেরা। 19 বলে 26 রান করেন সাইফুদ্দিন। মাত্র 26 বলে দৃষ্টিনন্দন 8টি 6 এবং 3টি 4-এর সাহায্যে 74 রান করে অপরাজিত থাকেন পেরেরা। শহীদ আফ্রিদির মতো একজন বিশ্বমানের ক্রিকেটার এভাবে আউট হওয়া সত্যি হাস্যকর। বাউন্ডারি হাঁকাতে গিয়ে নিজেই বাউন্ডারি ছাড়া হলেন আফ্রিদি। ইনিংসের 13তম 2 ওভারে খালিদ হাসানের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে এক পা পেছনে নিয়ে শট খেলেন আফ্রিদি। পা পেছনে নেওয়ার সময় তা স্ট্যাম্পে লেগে বেল পড়ে যায়। হিট আউট হয়ে সাজঘরে ফেরেন কুমিল্লার এই অলরাউন্ডার। 21 রানে 2 উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরান ইমরুল কায়েস ও অ্যাভিন লুইস। তৃতীয় উইকেট জুটিতে 54 রান যোগ করেন তারা। এরপর মাত্র 11 রানের ব্যবধানে 4 উইকেট নেই কুমিল্লার।